একজন নতুন রঙিন মাছ খামারি বর্তমানে কি কি মাছ চাষ করলে সফলতা অর্জন করতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবে। আসসালামু আলাইকুম, আমি রাজন ইসলাম আর আপনাদের জানাই রাজন এগ্রো ফার্ম চ্যানেলটিতে স্বাগতম। আজকের এই ভিডিওতে যে মাছগুলোর নাম বলবো, আপনি চাইলে এই মাছগুলো চাষ করে একজন সফল খামারি হতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথমেই আমি পরিচয় করে দেব আমাদের সকলের প্রিয় ও পরিচিত মাছ গাপ্পি মাছের একটি জাতের সাথে। আপনি যদি এই মাছটি চাষ করতে পারেন তাহলে আপনার সফলতাকেও আটকে রাখতে পারবে না, আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন। এই গাপ্পি মাছটির নাম হচ্ছে অ্যালবাইনো কই গাপ্পি ফিশ। এই মাছটি আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে, এমনকি গাপ্পি মাছের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির গাপ্পি মাছ এটাই এবং আমাদের দেশে সবচেয়ে দামি মাছ এটাই। তাই আপনি যদি এই মাছটি চাষ করেন তাহলে আপনাকে বিক্রয় করতে কোনো সমস্যাতেই পড়তে হবে না। তাছাড়া এই মাছটি চাষ করলে আপনি অনেকগুলো সুবিধা পাচ্ছেন। প্রথম সুবিধা হচ্ছে এই মাছটির বাচ্চা সেল করতে পারবেন। এই মাছের বাচ্চার প্রচুর চাহিদা রয়েছে এবং ভালো দাম পাওয়া যায় মার্কেটে। দ্বিতীয় সুবিধা পাচ্ছেন, এই মাছের বাচ্চা যদি পরিবেশ ভালো না পায় এবং কালার কোয়ালিটি খারাপ হতে থাকে বা খারাপের দিকে চলে যায় তাহলে আপনি একটি নতুন গাপ্পি মাছের জাত পেয়ে যাবেন। আর এই জাতের নাম হচ্ছে রেড মস্কো গাপ্পি। তাহলে আপনি অ্যালবাইনো কই গাপ্পি থেকে পাচ্ছেন রেড মস্কো গাপ্পি। এই রেড মস্কো গাপ্পিরও প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে, কারণ হচ্ছে কম টাকার মধ্যে এটা ভালো মানের একটি গাপ্পি ফিশ। তাছাড়া এই মাছটি অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে, তাই এই রেড মস্কো গাপ্পির চাহিদা রয়েছে অনেক। তিন নম্বর হচ্ছে উন্নত মানের মিক্স গাপ্পি পাবেন। আপনি যদি এই অ্যালবাইনো ওই গাপ্পি ফিশকে সময় দিতে না পারেন, দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে অথবা ব্যবসা এবং পড়াশোনার ক্ষেত্রে এই মাছকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারছেন না এবং পুষ্টিকর খাদ্য দিতে পারছেন না, সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই অ্যালবাইনো কই গাপ্পি থেকে আপনি পাবেন অনেক সুন্দর মিক্স গাপ্পি যা বাজারে অনেক ভালো দামে সেল করতে পারবেন। এই অ্যালবাইনো কই গাপ্পি থেকে যে মিক্স গাপ্পি পাবেন তাদের কালার কোয়ালিটি অনেক সুন্দর হবে, তাই সহজেই আপনি সেল করতে পারবেন। আর চার নম্বর হচ্ছে এই অ্যালবাইনো কই গাপ্পি ফিশ পালন করতে সবচেয়ে বড় যে সুবিধা পাচ্ছেন সেটা হলো আপনি ছোট জায়গাতে এই মাছটি অনায়াসেই পালন করতে পারবেন। আপনি যদি মিক্স গাপ্পি পালন করে থাকেন তাহলে আপনি ওই জায়গাতেই আপনি চাইলে এই অ্যালবাইনো কই গাপ্পি মাছটি পালন করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আপনি যদি মিক্স গাপ্পি পালন না করে এই অ্যালবাইনো কই গাপ্পিটি পালন করে থাকেন বা পালন করতে পারেন তাহলে আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন ইনশাল্লাহ এবং আর্থিকভাবে কিছু লাভবান হতে পারবেন অন্য অন্য মাছ পালন এর চাইতে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওতে শুধু গাপ্পি মাছের একটি জাত নিয়ে আলোচনা করা হয়েছে বা আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে আমি অন্য অন্য মাছ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমার এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের জন্য খোদা হাফেজ।